এদিকে পাবনায় ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, অগ্রণী ব্যাংক, উত্তরা ব্যাংক ও ব্যাংক এশিয়ার স্থানীয় শাখায় হামলা ও ভাঙচুর চালিয়েছে হরতাল বিরোধী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা। এছাড়াও ইসলামী ব্যাংকের এটিএম বুথ ও শহরের সোমার টাওয়ারের পাশে মার্কেটের প্রায় 10টি দোকানে ভাঙচুর চালানো হয়। এ সময় নগদ টাকাসহ মালামাল লুটপাটের অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এসব ঘটনার ছবি তুলতে গেলে দৈনিক জনকণ্ঠের সাংবাদিক তহিদ আক্তার পান্নাকেও পিটিয়ে গুরুতর আহত করেছে সরকার দলীয় নেতাকর্মীরা। বেলা 11:30 থেকে ঈশ্বরদী শহরে প্রায় এক ঘন্টা বন্দুক যুদ্ধ হয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে। এ সময় বিএনপির 10 জন আহত হয়েছে বলে দাবি করেছে দলটি। আওয়ামী লীগেরও 5 জন আহত হয় এ সময়। এর আগে সকালে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। আজকে দেওয়া হয় মালবাহী ট্রেনও, এ সময় 7টি গাড়ি ভাঙচুর করে তারা।